সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগতম তো তোমরা সকলে জানো আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলটি তোমাদের এইচএসসি বিএম শাখার সকল অ্যাসাইনমেন্ট সবার আগে দিয়ে থাকে তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম সপ্তাহের বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক এই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বিল বাটনটি অন করে দাও তাহলে এর পরবর্তী আমি যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবা তো শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা হিসাব বিজ্ঞান যে দ্বিতীয় প্রয়োগ এক অ্যাসাইনমেন্ট এসেছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আগে দেখে আসি তো তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হচ্ছে চার এই অ্যাসাইনমেন্টটিতে যা এসেছে সেখানে মোট টোটাল দুইটা প্রশ্ন এসেছে এর এক নম্বর প্রশ্ন বলা হয়েছে নগদন বই জাবেদা ও খতিয়ান উভয় উদাহরণ সহ ব্যাখ্যা করো তারপরে দুই নম্বরে নিম্নোক্ত লেনদেনগুলো হতে একটি দুগোড়া নগদ বই প্রস্তুত করো এবং উহার উদ্ধৃতকরণ দেখাও এখানে দুই সালে জুলাইয়ের এক তারিখে নগদ উদ্দেশ ষোলো হাজার টাকা ও ব্যাঙ্ক জমা দশ হাজার টাকা জুলাই দুই তারিখে বলা হয়েছে পরেশের নিকট হতে পাঁচশো টাকা একটি চেক ও নগদ এক হাজার টাকা পাওয়া গেল তারপর জুলাই দশ তারিখে বলা হয়েছে আজিমকে পনেরোশো টাকার একটি চেক ও নগদে বারোশো টাকা দেওয়া হলো জুলাই বারোয় মাল ক্রয় নগদে দুই টাকা ও চেকে এক টাকা দেওয়া হলো জুলাই সতেরো নগদে আসবাবপত্র ক্রয় করা হলো তিন হাজার টাকা জুলাই আঠারো চেকের মাধ্যমে বিক্রয় করা হলো চার হাজার টাকা জুলাই বিশ শরীফের নিকট হতে ছয় হাজার টাকার একটি চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জমা দেওয়া হলো। তো শিক্ষার্থী মন্ত্র এটা কিন্তু তোমাদের এন্ট্রি অর্থাৎ ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে উভয় পাশ সেই হিসাব যাবে তারপর জুলাই বাইশ ব্যাংকে জমা দেওয়া হলো এক টাকা এইটাও কিন্তু এন্ট্রি তারপর জুলাই তেইশ চেকে বাড়ি ভাড়া দুইশো টাকা ও নগদে টাকা বিমা প্রদান করা হলো জুলাই পঁচিশ ব্যাঙ্ক হতে অফিসের প্রয়োজন পনেরোশো টাকা এবং মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পাঁচশো টাকা তো এইখানে প্রথমে যেই ব্যাঙ্ক হতে অফিসের প্রয়োজন পনেরোশো টাকা এটা কিন্তু তোমাদের কন্ট্র্যান্টে করতে হবে আর মালিকের ব্যক্তিগত প্রয়োজন এটা হচ্ছে শুধুমাত্র উত্তোলন লেখে ক্রেডিট পাশে বসিয়ে দেবে জুলাই ছাব্বিশ বিক্লব্ধ অর্থ সরাসরি ব্যাঙ্কে জমা দেওয়া হলো এক টাকা তারপর জুলাই আঠাশ ব্যাংক সুদ মৌকুব করলো দুশো পঞ্চাশ টাকা এবং ব্যাংক চার্জ কর্তন করলো পঞ্চাশ টাকা জুলাইয়ের একত্রিশ তারিখে বলা হয়েছে সমাপনী নগদুর্বের অর্ধেক টাকা ব্যাংকে জমা দেওয়া হলো তারপর তোমাদের যে করণীয় এখানে বলা হয়েছে দুইগুণা নগদন বই প্রস্তুত করো তো শিক্ষার্থী বন্ধুরা এইবার চলো আমরা সমাধানটা করে আসি তোমাদের এক নম্বরে যেই প্রশ্ন নগদন বই জাবেদা ও খতিয়ান উদাহরণ সহ ব্যাখ্যা করো তো এটা একটু দেখো নগদান বই জাবেদা ও খুতিয়ান উভয় ব্যাখ্যা করো তো তোমরা এক নম্বর প্রশ্ন উত্তর দিয়ে লাগবে যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে সব ধরনের নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধগুলো তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয় সেই বইকে নগদন বই বলে তারপরে ব্যাখ্যা দেওয়ার পরে লিখবে নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় নিম্নে এ সম্পর্কে বর্ণনা করা হলো ক নম্বর নগদন বই একটি জাবেদা কারণ নগদ লেনদেন লেখার একটি প্রাথমিক হিসাবের বই তারপর দুই নম্বরের যে প্রমাণ সেটা বলা হচ্ছে জাবেদার মতো নগদ লেনদেনগুলো নগদান বইতে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তিন নম্বর প্রমাণে বলা হচ্ছে এতে প্রতিটি দাখিলার জন্য ব্যাখ্যা দেওয়া হয় চার নম্বর প্রমাণে বলা হয়েছে নগদান বই থেকে খতিয়ান হিসাবে তোলা হয় তারপর পাঁচ নম্বরের যে প্রমাণ সেখানে বলা হয়েছে জাবেদার মতো নগদান বইতেও খতিয়ান পৃষ্ঠা নং থাকে তারপর খ নম্বর নগদান বই একটি খতিয়ান কারণ এক নম্বর বলা হয়েছে খতিয়ানের মতো নগদান বইয়ের দুই দুটি দিক আছে ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুই নম্বর প্রমাণ নগদান বই হইতে নগদ লেনদেনের নগদ দিকটি পাকাপাকিভাবে লেখা হয় এটি একটি নগদান হিসাব তিন নম্বর খতিয়ান হিসাবের খতিয়ান হিসাবের মতো নগদান বইয়েরও উদ্ধৃত নির্ণয় করা হয় তারপর চার নম্বর উদ্ধৃত বলা হয়েছে খতিয়ানের জ্যার যেমন রেওয়ামিলা স্থানান্তর করা হয় তেমনি নগদান বইয়েরও জ্যার রেও স্থানান্তরিত হয় তো উপরোক্ত কারণ বিবেচনা করে বলা যায় নগদান বই জাবেদা ও খুতেন উভয় তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের যে এক নম্বর নির্দেশনা অর্থাৎ এক নম্বর যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন সেই এক নম্বর অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর তো তো এবার চলো দুই নম্বর উত্তর আমরা করেছি দুই নম্বরে কয়েকটি লেনদেন দেওয়া হচ্ছে এই লেনদেনের আলোকে তোমাদের নগদান বই অর্থাৎ দুই গুঁড়া নগদান বই প্রস্তুত করতে বলা হয়েছে তো চলো এবার আমরা দুই নম্বরের প্রশ্ন উত্তর করে আসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই নম্বর করণীয়তে এক থেকে একত্রিশ তারিখের যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলো নিয়ে তোমাদেরকে একটি দুই গড়ান বই প্রস্তুত করতে হবে তো দুই গড়ান নগদান বই প্রস্তুত করার জন্য আমরা প্রথমে একটি ছ কাকি নেই দেখো প্রথম আমরা বারো কলাম বিশিষ্ট এর এক পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ এবং আরেক পক্ষ হচ্ছে ক্রেডিট পক্ষ তো ডেবিট পক্ষে আছে তারিখ প্রাপ্তি ভাউচার নম্বর খুতিয়ান পৃষ্ঠা নগদ এবং ব্যাঙ্ক এবং ক্রেডিট পক্ষে আছে তারিখ প্রদান বাউসার নম্বর খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা এবং ব্যাংক টাকা তো আমরা ছক করে নিলাম ছক করার পরে আমরা এবার যে লেনদেনগুলো আছে লেনদেনগুলো আমরা বসাবো তো লেনদেনগুলো বসানোর আগে তোমাদের কাছে নগদন বইয়ের ব্যাপারে একটু কথা বলে নে সকল প্রাপ্তিগুলো নগদের ডেবিট পাশে বসবে এবং সকল প্রদানগুলো নগদের ক্রেডিট পাশে বসবে আর বকে লেনদেন কিন্তু নগদান বই আসবে না অবশ্যই যেগুলো নগদান এবং bank এর সাথে সম্পর্কিত সেই লেনদেন কিন্তু নগদান বইতে আমরা প্রস্তুত করব তো এবার আমরা আর কথা না বলে চলো আমরা সরাসরি উত্তর চলে যাই তো তোমরা একটু স্ক্রিনে খেয়াল করো জুলাই এর এক তারিখে নগদ ষোলো হাজার টাকা এবং ব্যাংক জমা দশ হাজার টাকা তো আমরা জানি হিসাবের প্রথম তারিখে ব্যালেন্স বিডি নামে দুইটা নগদ বই লাগতে হয় তো যেহেতু আমি এখানে নগদ উদ্বিতীয় এবং দেওয়া আছে জমার টাকা দেওয়া আছে এই জন্য আমরা ব্যালেন্স বিডি নামে ডেবিট পাশে নগদ কলামে ষোলো হাজার টাকা এবং ব্যাংক কলামে দশ হাজার টাকা লিখে ফেললাম তো তারপরে দেখো স্ক্রিনে খেয়াল করো তোমরা দুই নাম্বারে জুলাই দুই তারিখে বলা হয়েছে পরশের নিকট হতে পাঁচশো টাকার একটি চেক ও নগদ এক হাজার টাকা পাওয়া গেলো তো যেহেতু পাওয়া গেল অবশ্যই এটা নগদের উপরে ডেবিট কলামে ভাসবে তো ডেবিট কলমে একটু বসার আগে একটি কথা আছে দেখো এখানে চেক কে হচ্ছে পাঁচশো টাকা দিয়েছে এবং নগদে এক হাজার টাকা দিয়েছে এই জন্য আমি দুই নম্বরে জুলাইয়ের দুই তারিখ লিখে লেখলাম পরে হিসাব নগদ কলমে এক হাজার টাকা এবং ব্যাংক কলমে পাঁচশো টাকা তারপরে তোমাদের জুলাইয়ের দশ তারিখে বলা হয়েছে আজিমকে পনেরোশো টাকার একটি চেক ও নগদে বারোশো টাকা দেওয়া হলো তো আজিমকে দেওয়া হলো এই জন্য এই পক্ষটা ক্রেডিট পাশে বসবে এই জন্য আমি জুলাই দশ তারিখ লেখে আজিম হিসাবে নগদ কলমে বারোশো টাকা লেখলাম আর যেহেতু চেকে পনেরোশো টাকা দিয়েছে জন্য ব্যাংক কলমে পনেরোশো টাকা লেখলাম তারপরে আমাদের জুলাইয়ের বারো তারিখে বলা হয়েছে মাল ক্রয় নগদে দুই হাজার টাকা ও চেকে এক হাজার টাকা দেওয়া হলো ক্রয় করা হয়েছে তো এটা হচ্ছে অবশ্যই ক্রেডিট দিকে অর্থাৎ প্রদানের দিকে যাবে তো প্রদানের দিকে তাই আমি বারো তারিখে লিখলাম ক্রয় হিসাব নামে নগদে যেহেতু দুই টাকা দেওয়া হয়েছে নগদ কলমে দুই টাকা এবং চেকে যেহেতু এক হাজার টাকা দেওয়া সেই জন্য ব্যাঙ্ক কলমে আমি এক হাজার টাকা লিখলাম বারো তারিখের পরে তারপরে তোমরা সতেরো তারিখে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো তিন হাজার টাকা তো নগদে আসবাবপত্র ক্রয় তো ক্রয় সবসময় নগ নগদ বইয়ের ক্রেডিট পাশে বসে এই জন্য আর সতেরো তারিখে আমি আসবাবপত্র হিসাব লিখে নগদ কলমে তিন হাজার টাকা লিখলাম তারপরে জুলাইয়ের আঠারো তারিখে একটু খেয়াল করো জুলাইয়ের আঠেরো তারিখে বলা হয়েছে চেকের মাধ্যমে বিক্রয় করা হলো চার হাজার টাকা তো যেহেতু বিক্রয় তো আমরা জানি বিক্রয় করা হলে অবশ্যই এটা ডেবিট পাশে বসে অর্থাৎ প্রাপ্তির দিকে বসে এই জন্য আমরা এই পাশে সতেরো তারিখে সরি আঠারো তারিখে বিক্রয় হিসাব নামে আমরা ব্যাংক কলমে চার হাজার টাকা লাগলাম কেন আমরা ব্যাংক কলমে চার হাজার রাখলাম যেহেতু এখানে চেকের বিনিময়ে বিক্রয় করা হয়েছে তাই তারপরে জুলাই বিশ টাকার একটি চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো তো শিক্ষার্থী বন্ধুরা যদি সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে সেটা কন্ট্রান্টি হয় তো কন্ট্রান্টির এখানে যাবে হচ্ছে দেখো যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে এই জন্য ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো আমরা জানি কন্ট্রান্টিতে মূলত বিপরীত গুলো লেখা হয় তো ব্যাংক হিসাব ডেবিট হলে আমরা ডেবিট পাশে লাগবো নগদন হিসাব নামে ব্যাংক কলামে লিখব টাকা আবার ক্রেডিট পাশে ব্যাংক লিখে নগদ কলামে লিখবো তো আমি জন্য লিখলাম দেখো জুলাই এর বিশ তারিখে নগদ নামে ব্যাংক কলামে ছয় হাজার টাকা দিলাম এবং ব্যাংক হিসাব নামে নগদ কলামে ছয় হাজার টাকা দিলাম তো তারপরে বাইশ তারিখে দেখো ব্যাংকে টাকা জমা দেওয়া হলো এক হাজার টাকা তো আমরা এখানে সরাসরি ডিরেক্টলি বোঝায় যায় এটা কন্ট্রা দেখিলাম অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হলো এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলে সবসময় মনে এটা কন্ট্রা দেখিলাম তো যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে এটা আবার কন্ট্রা দেখিলাম এই জন্য আমরা জুলাইয়ের বাইশ তারিখে লেখলাম নগদান হিসাব লিখে ব্যাংক কলামে এক হাজার টাকা লেখলাম এবং ক্রেডিট পাশে বাইশ তারিখে ব্যাংক হিসাব নামে নগদ কলামে এক হাজার টাকা লেখলাম তো বাইশ তারিখের পরে তেইশ তারিখ তেইশ তারিখে বলা হচ্ছে যে কি ভারী ভাড়া দুইশো টাকা ও নগদে তিনশো টাকা বিমা ভাতা প্রদান করা হলো একটু খেয়াল করো এখানে নগদে তিনশো টাকা আট চেয়ে হচ্ছে গিয়ে দুইশো টাকা বাড়ি ভাড়া দিছে তো এই জন্য আমরা জুলাই তেইশ তারিখে বাড়ি ভাড়া লিখে ব্যাংক ব্যাংক কলামে দুশো টাকা এবং নগদ কলামে তিনশো টাকা লিখলাম তো তারপরে জুলাইয়ের তো শিক্ষার্থী বন্ধুরা তারপরে তোমরা পঁচিশ তারিখে দেখো ব্যাংক হতো অফিসের প্রয়োজনে পনেরোশো টাকা ও মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পাঁচশো টাকা তো এখানে দুই দবার হিসাব হবে পঁচিশ তারিখের টোটাল দুইবার হিসাব হবে প্রথম হচ্ছে ব্যাংকতে অফিসের প্রয়োজনে পনেরো টাকা উত্তোলন এবং আরেকটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন পাঁচশো টাকা তো মালিকের ব্যক্তিগত প্রয়োজন যে সেটা হচ্ছে উত্তোলন হিসাব আর ব্যাংকত অফিসের প্রয়োজন উত্তোলন এটা হচ্ছে কণ্টা দাখিলে হবে তো ব্যাংক অফিসের প্রয়োজন উত্তোলন এর যাবত হয় মূলত নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো এই জন্য আমরা এটা কন্ট্রা দাখিলা পঁচিশ তারিখে লিখলাম ব্যাংক হিসাব লিখে নগদ কলমে টাকা লিখবো এবং ক্রেডিট পাশে পঁচিশ তারিখে নগদ কলমে টাকা টাকা তো তারপরে মালিকের মালিকের ব্যক্তিগত তো মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করা হলে সেটা হচ্ছে উত্তোলন হিসাবে নামে আসে এই জন্য আমরা ক্রেডিট পাশে উত্তোলন হিসাবে লিখে ব্যাংক কলমে পাঁচশো টাকা লিখলাম তো তারপরে জুলাইয়ের ছাব্বিশ তারিখে বিক্রলব্ধ অর্থ সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো এক হাজার টাকা তো বিক্রয় অর্থ যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে তো সেটা আমরা এখানে বিক্রয় হিসাব নামে ব্যাংক কলমে সরাসরি এক হাজার টাকা লিখে দেবো তো আমরা এই জন্য জুলাইয়ের ছাব্বিশ তারিখে ব্যাংক বিক্রয় লেখে ব্যাঙ্ক কলমে এক টাকা লেখলাম তারপর জুলাই আঠাশ তারিখে বলা হচ্ছে ব্যাঙ্ক সুদ মৌকুব করলো দুইশো পঞ্চাশ টাকা ও চার্জ কর্তন করলো পঞ্চাশ টাকা এখানে ব্যাঙ্ক সুদ মৌকুব করা এটা হচ্ছে প্রাপ্তি এবং ব্যাঙ্ক চার্জ কর্তন এটা হচ্ছে তোমাদের প্রধান দিকে বসবে এই জন্য আমরা প্রাপ্তির দিকে ব্যাঙ্ক সুদ নামে ব্যাংকের কলমে দুইশো পঞ্চাশ টাকা লেখলাম এবং প্রধানের দিকে ব্যাংক চার্জ নামে ব্যাংক কলমে পঞ্চাশ টাকা লেখলাম সর্বশেষ বলা হচ্ছে সমাপনী একত্রিশ তারিখে সমাপনী নগদের অর্ধেক টাকা ব্যাংকে জমা হলো এখানে একটু তোমাদের খুবই কঠিন এখানে কিন্তু টাকার পরিমাণ দেওয়া নাই বলছে সমাপনী নগদের অর্ধেক টাকা ব্যাংকে জমা দেওয়া হলো তো এর জন্য আমাদের সর্বপ্রথমে নগদের ডেবিট পাশে কত টাকা আছে এবং ক্রেডিট পার্সে কত টাকা আছে কোন পাশে বেশি আসে সেটা যোগ করে নিতে হবে আমরা দেখলাম নগদের টোটাল ডেবিট পাশে হিসাবে আসে আঠারো হাজার পাঁচশো টাকা এবং ক্রেডিট পাশে আসে তেরো হাজার পাঁচশো টাকা তো এই আঠারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার পাঁচশো বিয়োগ করলে আমাদের উদ্দীত আসে নগদ আছে পাঁচ হাজার টাকা তো এই পাঁচ হাজার টাকার অর্ধেক জমা দিতে বলছে ব্যাংকে এই পাঁচ হাজার টাকার করলে আমাদের আড়াই হাজার টাকা হয় অর্থাৎ দুই হাজার পাঁচশো টাকা হয় এই জন্য এই দুই হাজার পাঁচশো টাকা আমরা একত্রিশ তারিখে যেহেতু ব্যাংকে জমা দেওয়া হয়েছে এটা হচ্ছে কন্ট্রা থাকিলাম তো নগদ হিসাব নামে আমি পঁচিশশো টাকা ব্যাংক কলমে লাগবো এবং একত্রিশ তারিখে ক্রেডিট পাশে ব্যাংক হিসাব নামে নগদ কলমে পঁচিশশো টাকা লাগব তারপরে লেখার পরে এখানে আমরা টোটাল নগদ কলমে আঠারো হাজার পাঁচশো টাকা বসে দিলাম এবং এই পাশে যেহেতু টাকা কম ব্যালেন্স ছিটির নামে পঁচিশশো টাকা ক্রেডিট পাশে নগদ কলমে বসালাম এবং ব্যাংক কলমে যোগ করার পরে আমাদের ডিট পাশের ব্যাঙ্ক ডেবিট পাশে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আসে এবং এটাও ক্রেডিট পাশে লেখলাম পঁচিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তারপরে ডেবিট ক্রেডিট যোগ করার পরে দেখলাম ক্রেডিট পাশে কম বিশ হাজার পাঁচশো টাকা কম এই জন্য ব্যালেন্স সিডি নামে ব্যাংক কলমে বিশ হাজার পাঁচশো টাকা লিখলাম এবং এই লেনদেনগুলো যেগুলো ব্যালেন্স সিডি হয় সেগুলোই পরের মাসে আগস্ট অর্থাৎ এখানে জুলাই মাস আছে পরের মাসে আগস্ট এক তারিখে আমরা ব্যালেন্স ছিটি নামে ডেবিট পক্ষে নগদ কলমে পঁচিশ টাকা এবং ব্যাংক কলমে দুই বিশ হাজার পাঁচশো টাকা লিখলাম তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের দুই গরো নগদের বিয়ের সঠিক আনচাপ তোমাদের এই ভিডিওটা করার জন্য আমি টোটাল পাঁচটা পেজ নষ্ট করেছি অর্থাৎ যতবারই অঙ্কটা করতে চাই কোনো একটা জায়গায় আমার ভুল হয়ে যায় যার কারণে আমি অঙ্কটা তোমাদের পাঁচবার করছি অর্থাৎ কালকে রাত থেকে আজ পাঁচবার অঙ্কটা করেছি টোটাল বিরক্ত লাগছে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা যদি আমার কষ্টের ফল না দাও তাহলে আমি খুব কষ্ট পাবো তো তাই আমার কষ্টটা একটু যাতে লাঘব হয় তাই তোমরা যারা এই চ্যানেলটি নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি অন করে দেবে আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবে আর যদি তোমাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ